জেটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। সাধারণত মুরগি ডিম পাড়ে এই কথাটি আমরা সবাই জানি, সৃষ্টির শুরু থেকেই এটি হয়ে আসছে। পৃথিবীর কোন দেশের মোরগ মুরগি এ নিয়মের বাইরে নয়। তবে কখনো কি শুনেছেন মোরগ ডিম পাড়ে? শুনতে অবিশ্বাস্য মনে হলো, ঘটনাটি সত্যি। এমনটাই ঘটেছে চীনের আনহুই প্রদেশের মেংচিং সিটির চুমিয়াও গ্রামের ছোট এক পারিবারিক খামারে। এই খামারটির মালিক 47 বছর বয়সী হুয়াংলি। তিনি 7টি মুরগির সঙ্গে খাঁচায় মোরগটিকেও পুষে আসছিলেন। তিনি জানান, পরিবারের খাদ্য তালিকায় আমিষের যোগান দিতে গিয়ে সারা শীতে তার পালিত মুরগিগুলো একে একে খেয়ে ফেলার পর অবশিষ্ট ছিল ওই মোরগটি। তবে ডিম পাড়া কাণ্ডের আগে যথারীতি এই মোরগটিও জবাই করারই কথা ছিল। তার চক্ষু চড়ক গাছ হয়ে যায় মুরগিবিহীন মোরগের খাঁচায় একটি ডিম দেখতে পাওয়ার পর। এই বিষয়ে লি সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাটিকে তিনি প্রথম দিন মনে করেছিলেন কাজটি হয়তো মজা করার জন্য পড়শিরা করেছেন। তবে দ্বিতীয় দিনও আবারও একই ঘটনা ঘটল। সেজন্য তিনি তৃতীয় দিনে অপেক্ষা করছিলেন কি হয় সরাসরি দেখার জন্য। বিস্মিত হয়ে তৃতীয় দিনেও একই কাণ্ড দেখতে পান তিনি। কয়েকদিনের মধ্যেই আজব এই বিষয়টি দেশটির টিভি চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষি মন্ত্রণালয়ের অফিস হতে কয়েকজন প্রাণী বিশেষজ্ঞ এসে হুয়াংলির কাছ থেকে কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার জন্য মোরগটিকে ধার নিয়ে গেলেন। প্রথম থেকে এটি একটি মুরগি ছিল নাকি দেখতে অবিকল মোরগের মতো ছিল, অথবা মোরগ থেকে এটি ধীরে ধীরে এখন মুরগিতে রূপান্তরিত হয়েছে, এসব রহস্য উদ্ঘাটন করতে প্রাণী বিশেষজ্ঞরা চালান গবেষণা।